কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। মা দুর্গা কিছুদিনের মধ্যেই পাড়ি দিচ্ছেন, আর বাঙালির মন এখন ফুরফুরে, যাকে বলা যায় মেতে উঠবে গোটা বাঙালি। আর তার মাঝেই যদি আপনাদেরকে বলি যে আপনারা পুজোর সময় যেমন এতদিন ঘুরতেন তেমন ঘুরতে পারবেন না, বা বেশ কিছু যদি আজব নিয়মের কথা বলি, তাহলে নিশ্চয়ই অবাক হবেন, ভাববেন এই আবার কি, পুজোর সময় ঘুরবো না মানে খাওয়া দাওয়া আড্ডা, এটাই তো পুজো, এটার জন্যই তো বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। কিন্তু এটাই সত্যি, পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে এরই মাঝে বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা নয়া পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, শহরের একাংশ বড় জমায়েত করা যাবে না। মানে পুজো মানেই ঠাসা ভিড়, যেটা আমরা দেখে এসেছি লম্বা লাইন, সেইটা নাকি করা যাবে না, পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হলো মামলা। এবার দুর্গাপুজোয় কি কলকাতায় মানুষ ঠাকুর দেখতে বেরোবে না? মণ্ডপে মণ্ডপে বসে আড্ডা মারাও কি নিষিদ্ধ? কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার বুধবার রাতে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের জোড়া মামলায় এই প্রশ্নই তোলা হলো। বুধবার পুলিশ কমিশনার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে চলাফেরা, দাঁড়িয়ে থাকা কিংবা জমায়েত করা যাবে না। মানে বন্ধুরা মিলে প্ল্যান করছেন, বেশ 20-25 জনের একটা গ্রুপ একটা দিন রাত্রেবেলায় সারা রাত ঘুরবেন, সেটা কিন্তু এবার পণ্ড হতে চলেছে। কলকাতা পুলিশ কমিশনারের এই বিজ্ঞপ্তি ঘিরে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যেই। আরজি করে প্রতিবাদে এখন থেকে আন্দোলন মিছিল বন্ধ করে নাগরিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। এই নিয়ে আইনজীবী শামীম আহমেদ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চালাও আমি, আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে, চলো সখি উড়লে, অনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে, কাল থেকে প্লেন চালাতে শিখবো, স্বাদ স্বপ্নের। সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে, সেই সময় একটা ব্ল্যাঙ্কেট 144 এর অর্ডার, পুরনো আইনে 144 এর 160 ব্যান করেছে, এক জায়গায় জমায়েত করা যাবে। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ, উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি, মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে, তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে, সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যেন পিসফুল প্রোটেস্ট করতে পারে সবাই, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার দেখা যাবে। যেটা যে যে জায়গাগুলোর কথা বলা হয়েছে, বৌবাজার, হেয়ার স্ট্রিট, এই সমস্ত চত্বরে রাজভবন, হাইকোর্ট, এরকম জায়গাগুলি রয়েছে, এই ধরনের বিষয়ে এই ধরনের বিজ্ঞপ্তি পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগেও হয়েছে যেখানে পাঁচজনের বেশি জমায়েত এমনিতেই করা যায় না, এবং বড় পুজোও এখানে তেমন অর্থে হয় না। কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে পুজোর তালিকা দেওয়া আছে, সেটা যদি ঘাটা যায় তাহলেই বোঝা যাবে যে এই অঞ্চলে বেশ কয়েকটি পুজো হয়, গুরুত্বপূর্ণ পুজো হয়, এবং তাছাড়াও আমরা বেশ ছোটোখাটো পুজো প্রতি গলিগলিতে হয়, ফলে পুজোর সময় সাধারণ মানুষ এখন বাজার করতে বেরিয়েছে, সাধারণ মানুষ পুজোতে পার্টি অংশগ্রহণ করবে, এই সময় কোনো বেসিস ছাড়া, কোনো মেটেরিয়ালস নেই, এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে, যেখানে পুলিশ অশান্তি করার চেষ্টা করেনি সেখানে কোনো অশান্তি হয়নি, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আসলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা। মামলা করেছে ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট ডক্টর্স ফোরাম, তারা মামলা করেছে, এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের, তারাও করেছে। তারা মিছিল করছে কিন্তু আগামী দিনে এই ধরনের যে 144 অর্ডার বা এই ধরনের যে রেস্ট্রেন অর্ডার 160 যেটা এখন নতুন আইনে পাস করেছে, তা গণতন্ত্রের বিরুদ্ধে, যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা সকলেই এই আইনের অর্ডারের বিরোধিতা করে, ফলে এই চ্যালেঞ্জ তারাও করেছে।
কেননা পুলিশ বলছে এই অর্ডার আগেও দিয়েছে তারা। আগে দিক বা পরে দিক, অন্যায়টা অন্যায়। গণতান্ত্রিক দেশে যদি আগে একটা অর্ডার দিয়েছিল বলে এখন সেটা করতে পারে, এটা হতে পারে। আপনারা সকলেই জানেন এই অঞ্চলে কোনো রেস্টুরেন্ট ছিল না, কাগজে একটা অর্ডার পাস করে রাখলাম তার একটা আছে বিষয়, কিন্তু এই ধরনের কোনো অর্ডার এখনো পর্যন্ত কোনোদিন ইমপ্লিমেন্ট করেনি। এই ধরনের অর্ডার এখন ইমপ্লিমেন্ট বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে, আর এটার উদ্দেশ্য খুব ভালো নয়। এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রহিবিটরি অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে গর্ব করা নয়, আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে, যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে ইমপ্লিমেন্ট করা যায় ক্রিমিনাল কেসে, তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে। এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট করছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। কলকাতা পুলিশের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে একই সঙ্গে তৈরি হয়েছে বিভ্রান্তি ও আশঙ্কা। তাহলে কি পুজোয় লোকজন বাইরে বেরোতে পারবে না, জমায়েত করতে পারবে না? পুজোয় যে চিরকালীন আড্ডা বা রাস্তাঘাটে যে জমায়েত করা, জড়ো হয়ে ঠাকুর দেখা, তাহলে সেগুলো কি করতে পারবে না? একই সঙ্গে মিটিং মিছিল করা যাবে না, এরকম একটা আশঙ্কাও তৈরি হয়েছে। আর তার ফলেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া মামলা। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ইজলাসে দায়ের হয়েছে জোড়া মামলা। একটি মামলা দায়ের করেছে ডাক্তারদের একটা সংগঠন এবং একটি মামলা দায়ের হয়েছে সিপিআইএম পার্টির তরফে। বুধবার কলকাতার পুলিশ কমিশনারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি জারি করা হয় দেশেই, বিজ্ঞপ্তিতে দেখা যায়, বলা হচ্ছে যে কলকাতার হেয়ার স্ট্রিট, বউবাজার, ধর্মতলা, রাজভবন, হাইকোর্ট এই সমস্ত চত্বরে কোথাও পাঁচজনের একসঙ্গে পাঁচজনের বেশি যেন জমায়েত না হয়, পাঁচজনের বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত করে দাঁড়াতে পারবেন না, এরকম একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং পরবর্তীতে সেই বিজ্ঞপ্তির আবার পরের আরেকটা অংশে লেখা হয়েছে যে এই বিজ্ঞপ্তি গোটা কলকাতার ক্ষেত্রে, নগর কলকাতার পুরো অংশেই এই বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে, এবং এই বিজ্ঞপ্তির কপি সমস্ত থানা ও ডিভিশনাল কমিশনারদের কাছে এই বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। এবং বলা হয়েছে যে ২৫ সেপ্টেম্বর থেকে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।